ভাবিনি কখনো যাবে চলে, এভাবে আমাকে একা ফেলে। পূর্ণিমার বিয়ে নিয়ে এমনটাই মন্তব্য করেছেন বাপ্পি চৌধুরী। পূর্ণিমার বিয়ের কথা আলোচনায় আসতে বিষয়টিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ফেসবুকে পূর্ণিমা ও রবিন দম্পতির বিয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ভাবিনি কখনো যাবে চলে, এভাবে আমাকে একা ফেলে, স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি, একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি, প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার ভুলে না। তার সাথে যুক্ত করেছেন মন খারাপের ইমোজি। ক্যাপশনের একদম নিচে লিখেছেন, তবুও অভিনন্দন। কাজের সূত্রে রবিনের সাথে পূর্ণিমার পরিচয়, তারপর বন্ধুত্ব, অবশেষে পরিবারের সম্মতিতে গত 27 মে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। পূর্ণিমার দ্বিতীয় স্বামীর নাম আশফাকুর রহমান রবিন, পেশায় একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তিনি।